লকডাউনের মধ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাককাটি গ্রাম পঞ্চায়েতের দীপরপাট এলাকায় তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে উঠে এলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে এলাকায় 100 দিনের মাটি কাটার দুর্নীতির অভিযোগকে ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় নাককাটি গ্রাম পঞ্চায়েতের দীপরপাট এলাকায়। হঠাৎ করে আমি 23 মের পর পিন্টু হোসেনের সঙ্গে এবং আমার যে চার চাকাটা ভাঙা আপনারা দেখলেন, এই চার চাকায় পিন্টু হোসেনকে নিয়ে নানান জায়গায় মিটিং এবং মিছিলে আমি ছিলাম সামনে সামনে। এবং পিন্টু হোসেন দেখছেই যে বিগত দিনে পিন্টু হোসেন কামালের বিরুদ্ধে আন্দোলন তৈরি করে, সেই দুর্নীতি কামাল হোসেন এখন পিন্টু হোসেনকে নিয়ে আবার নাককাটি গাছে দুর্নীতি শুরু করে। এর প্রতিবাদ করলে সে আমাকে দল থেকে তাড়িয়ে দেয় এবং প্রধানের মুখে আমরা শুনতে পারি আমানুর রহমানকে বহিষ্কার করা হয়েছে এবং কোনো আমি কাগজ পাই নাই। মঙ্গলবার সন্ধ্যায় এই এলাকায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। উত্তেজনার খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ পৌঁছয়ে ঘটনাস্থলে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে থেকেই এলাকায় উত্তেজনা চলছিল, এদিন তার বহিঃপ্রকাশ ঘটে। নাককাটি গ্রাম পঞ্চায়েতের এলাকা জুড়ে এদিন বাইক মিছিল বের করে তৃণমূল। মিছিল শেষ হয় দীপরপার এলাকায়। এরপরে তৃণমূলের দুই নেতার মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। এখানেই উঠে আসে 100 দিনের কাজে দুর্নীতির কথা। এরপরই আবার নতুন করে উত্তেজনা শুরু হয়। দীপরপাড় এলাকার তৃণমূল নেতা আমানুর হোসেনের অভিযোগ, 100 দিনের কাজের নাম করে নিজেদের বাড়িতে মাটি ফেলেন স্থানীয় তৃণমূল নেতা পিন্টু হোসেন ও এলাকার সুপারভাইজার। কিছুদিন আগে আমাদের 219 নং বুথের সুপারভাইজার নবীনুর রহমান, সে 100 দিনের কাজের রাস্তার স্কিম ছিল, সেটা স্কিমটা রাস্তায় না করে সে নিজের শ্রমিকদের নিয়ে রাস্তা বাড়িতে ইচ্ছে মতন বাড়ি মাটিতে কেটে নেয় পুকুর থেকে। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেছেন তুফানগঞ্জ 1 নম্বর ব্লকে। 3/5/2020 আমি একটা বিডিও অফিসে লিখিত কমপ্লেন করি আর এখানেই ঘটে বিপত্তি। ঘটনার প্রতিবাদ করতেই আমানুর হোসেনের ওপর আক্রমণ নেমে আসে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আমি পুলিশে খবর দেই, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই প্রতিবাদ করি এবং সে তো আমাকে তাড়াহুড়া করে পিটিয়ে বের করে দেয়, তবু আমি কোনো করি না। দল যেহেতু আমরা একটাই করি, নিজেদের মধ্যে কিছু করা যাবে না, আমি বোঝার চেষ্টা করি, সে বোঝে না, তারপর আমি আইনে প্রশ্রয় নিই। এ বিষয়ে পিন্টু হোসেন জানান, আমার বিরুদ্ধে যদি কোনো প্রকার দুর্নীতি প্রমাণিত হয় তবে রাজনীতি ছেড়ে দেব। আমানুর যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন পিন্টু হোসেন। কালকে বিজেপি পরিকল্পনা মাফিক যা করেছে সব পরিকল্পনা মাফিক করেছে, এবার আমার নামে যদি কোনো এনআরজিএসের অভিযোগ থাকে সে অভিযোগ প্রশাসনিকভাবে তদন্ত হোক, যদি আমার নামে কোনো দুর্নীতি 10 টাকার যদি দুর্নীতি কেউ বের করতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। আমার সে বেশ কিছুদিন থেকেই বিজেপির হয়ে কাজ করছিল বলে জানায় পিন্টু। না, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো কিছুই করা হয়নি, এটা বিজেপি পরিকল্পনা আমি করেছে, এটা দলীয় সূত্রে আমাদের কাছে খবরও ছিল। যোগাযোগ করছিল বিজেপির নেতাদের সঙ্গে, নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর বিষয়টি জেলা নেতৃত্ব সহ ওপর মহলে জানানো হয়, যার কারণে এই ভিত্তিহীন অভিযোগ তুলেছে আমানুর। এদিন এলাকায় পুলিশ কোনো এসেছিল কিনা জানা নেই। তুফানগঞ্জ থানা সূত্রের খবর, উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। আপাতত নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি।